হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছুটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে তোমাদেরকে আমি আমার মাঠটা দেখালাম, আর তোমাদের সবাইকে গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি সকালবেলা ঝাড় দিচ্ছি ঘর। তো ঘরটা ঝাড় দিয়ে তোমাদের সাথে আমার পরে কথা বলছি। আর আজকে আমি খরগোশগুলোকে মাঠেও নিয়ে যেতে পারি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দাওয়া কমপ্লিট। তোমাদের বললামই খরগোশদের ছাদে নিয়ে যাব, তো এখন ছাদে যাচ্ছি ওদেরকে আনতে, মানে মাঠে নিয়ে যেতাম, তো যাই নিয়ে আসি ওদের। এই দেখো আমাদের বানি, আয় আয় আয়। তো দেখো বন্ধুরা, এখন এদেরকে খাঁচায় বন্ধ করে রেখেছি, মাঠে নিয়ে যাব বলে ছোট্ট খাঁচায় পুড়েছি এতজনকে। তো এখন এরা মাঠে যাওয়ার জন্য তৈরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বানিদের মাঠে নিয়ে এসেছি। তো মাঠটা তোমাদের একটু দেখাই ভালো করে, কত বড় মাঠ দেখো আর কত গাছপালা দেখো। তো মাঠটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানিও। তো দেখো পুরো মাঠটা। তো এখন আমাদের বানিরা ঘাস খাচ্ছে, দেখো বানিরা ঘাস খাচ্ছে। আর বানিদের দেখার জন্য কত লোক এসছে দেখো, এখানে কাজ হচ্ছে, ওরাই এখানে দেখছে বানিগুলোকে। তো মাঠটা দেখো আর আকাশটাও কি সুন্দর লাগছে দেখো। পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাদের বলো। আর কত গাছপালা দেখো, এখন পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে বোধ হয়, পুরো আকাশ কালো হয়ে আছে। তোমাদের ওই সাইডে দেখাচ্ছি ওখানে কত ফ্ল্যাট হচ্ছে দেখো, জানি না কতটা দেখাতে পারছি, এই যে এখানে ফ্ল্যাট হচ্ছে এটা। আর দেখো বন্ধুরা কত হাওয়া দিচ্ছে, মাঠে কাজ হচ্ছে দেখো। এটা আমাদের খরগোশ গ্রামের দিকে তাকিয়ে আছে, তাহলে তোমাদের এই সাইডটা দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে গুড ইভিনিং জানাই। তো সারাদিন শেষে এই এখন আমি আবার এই যে দুধ দেখতেই পাচ্ছ, দুধ জাল দেবো। আর এই যে চা বসিয়েছি, চা বসানো হয়েছে, তো এই যে চা করবো, চায়ের জলটা ফুটে গেছে, অনেকক্ষণ ধরে ফুটছিল আমি কমিয়ে দিয়েছি। তো এই যে চা বসিয়েছি, চায়ের জল বসিয়েছি, তো এবার চাটা করে নেবো। তো চাটা করে তারপরে খাবো, এই পাউরুটি আনা হয়েছিলো। তো আজকে সকালবেলা টিফিনে ডাল দিয়ে, আলু দিয়ে একটা ডাল করেছিলাম, সবজি ডাল, আর হচ্ছে রুটি করা হয়েছিল সকালে টিফিনে। তো রুটি ছিল কিন্তু মেয়েরা খাইনি, তো ওই ক্রিম পাউরুটি আর হচ্ছে লাচ্ছা বান, যে গোল রুটিটা হয় লাচ্ছা টাইপের দেখতে, সেই রুটি আর ক্রিম কোয়াটার রুটি আনা হয়েছিল, তো সেটাই খাওয়া হলো এই কিছুক্ষণ আগে। তো এবার চা খাবো আর মেয়েদেরকে দুধ ডাল দিয়ে দেবো, ওরা দুধ খাবে। তো চায়ের জলটা ফুটে গেছে, তো আমি এতে চা পাতা, আমি কীভাবে চাটা করছি, তো আমি এই চায়ের ছেঁক নিতে, আমি আজকে একটা নতুন পদ্ধতিতে চা করবো, এরকমভাবে আমি চা কখনো করি না। তো আমি আজকে এরকমভাবে একটু চাটা করে দেখি, আমি একটা ভিডিও দেখে শিখেছিলাম এই চাটা করা, তো দেখি না আজকে এরকম খেতে লাগে, একবার দেখি ঠিক আছে। আর কীরকম কালার আসে সেটাও তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো জল অনেক ফুটে গেছে, সেই ফুটনো জলটা আমি নিয়ে নিচ্ছি, ট্রাই করে দেখি চাটা কেমন লাগে খেতে। তো দুধটা
বসিয়ে দিই গ্যাসে, দুধটা হতে থাকো গরম, দুধটা গরম হতে থাকো। আর আমি এই চাপাটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে গরম জলটা এরকমভাবে ঢালতে হবে, ঠিক আছে? কীরকম হচ্ছে ভগবান জানে। তো তবুও তোমাদের জন্য এই জলটা থাকুক, আমি দিয়ে খাই রঙটা। হ্যাঁ, ভালোই কালার এসছে বন্ধুরা। তারা তোমার সঙ্গে থাকো, আমি তোমাদের কালারটা দেখাচ্ছি। আমি জলটা না দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আস্তে আস্তে করে জলটা ঢেলে দিলাম। তো আমি এবার চিনি দিয়ে নেবো। চিনি দিইনি, হ্যাঁ, চাই তো। এটা নতুন টেকনিকে চা করছি, তোমরা হয়তো অনেকে করো এরকমভাবে, কিন্তু আমি এরকমভাবে এরকমভাবে ছাঁকনিতে চা পাতা নিয়ে চা গরম জল ঢেলে কোনোদিনও করিনি। এটা হয়তো আমার লাইফে ফার্স্ট টাইমই হবে হয়তো করাটা। তো চিনি দিয়ে দিই চায়ে, বেশি মিষ্টি খাবো না। তোমাদেরকে কালারটা দেখাবো কখন কালার হয়েছে, তো খুব ভালো লাগবে, তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, ঠিক আছে? আমি সংসারের খুঁটিনাটি কালকে দেখিনি, আজকে তোমাদের কোনো রান্নার রেসিপি শেয়ার করিনি তোমাদের সাথে। তো তোমরা এই চাটা আমি করলাম, তো তোমাদের কালারটাও আমি দেখাবো। আর ভিডিওটা লাইক ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? কেমন লাগলে তোমরা কিন্তু আমাকে প্লিজ জানিও। তাহলে দাঁড়াও, আমি এই গেরাসটার মধ্যে চাটা ছেড়ে দিই। দাঁড়াও, তোমাদেরকে টাকা ভাললে তোমরা ভালো বুঝতে পারবে চায়ের কালারটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, চায়ের কালারটা কিন্তু খুব ভালো এসছে। তো দেখো চায়ের কালারটা। তো তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম, তো তোমরা ভিডিওটা দেখো, আর প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিও, লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সব তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হাসি খুশি থাকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হাসি খুশি থাকো। টাটা বন্ধুরা।